এখানে আমি 700 গ্রামের মতো লেগ পিস নিয়েছি চিকেনের, আর এগুলোকে আমি কারি কাট করে নিয়েছি যেন তাড়াতাড়ি কুক হয়ে যায় এবং মাংসের মধ্যে ভালোভাবে ম্যারিনেশন যেন প্যানিরেট করে। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী, দিয়ে দিচ্ছি পেপার পাউডার, জিঞ্জার গার্লিক পেস্ট 1 টিস্পুনের মতন দিলাম, আর দেব হলুদ গুঁড়ো 1/4 টিস্পুন, কাশ্মীরি রেড চিলি পাউডার এটা কালার করার জন্য দিলাম আমি, আর দেব হাং কার্ড বা দই যেটা আমি ঝরিয়ে রেখেছি জল 2 টেবিল স্পুনের মতো। এইবার এই ম্যারিনেশনটার সাথে মাংসগুলোকে ভালো করে ম্যারিনেট করে আমরা কমপক্ষে আধা ঘন্টা রেখে দেব, আপনারা চাইলে বেশিও রাখতে পারেন। শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো তেল, তেলটা দিলে মাংসটা ভালো টেন্ডার হয়। প্যান গরম করে সেই শুকনো প্যানে আমরা কাসুরি মেথিটাকে ভালো করে ভেজে নেব। আমরা হাত দিয়ে চেক করে নেব, যখন মেথিটা গুঁড়ো হয়ে আসবে তখন আমরা গ্যাসের ফ্লেম বন্ধ করে রেখে দেব। প্যানকে রিহিট করে দিয়ে দেব 3 থেকে 4 টেবিল স্পুনের মতো সরিষার তেল। আমি রান্নাটা সরিষার তেলে করছি। প্রথম পর্যায়ে জিরেটাকে ফোড়ন দিয়ে দিলাম, গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা সাথে তেজপাতা, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটাকে নরম করার জন্য আমি দিয়ে দেব লবণ, লবণ দিলে পর পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এবং সুন্দর ভাজা হয়। এরপর দিয়ে দেব জিঞ্জার গার্লিক পেস্ট, আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। সামান্য জল অ্যাড করে দেব যেন মশলাটা পুড়ে না যায় বা প্যানের সাথে লেগে না যায়। এরপর দিয়ে দেব জিরে আর ধনের গুঁড়ো, আমি একসাথে মিশিয়ে রেখেছি, পরিমাণটা আপনারা এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য জল। মশলার কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব কেটে রাখা টমেটো, টমেটো যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য আমরা ঢেকে দিলাম। টমেটো অলমোস্ট নরম হয়ে এসছে, এই পর্যায়ে আমরা অ্যাড করে দেব ম্যারিনেটেড চিকেন। এই পর্যায়ে অ্যাড করে দেব পরিমাণ মতো জল। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো চিনি, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এই পর্যায়ে লবণটা একটু চেক করে নেব আমরা ঠিকঠাক হয়েছে কিনা, একটু অ্যাড করে দিলাম, কম ছিল। আমাদের রান্না অলমোস্ট রেডি, তাই আমরা এই পর্যায়ে ভেজে রাখা কাসুরি মেথি অ্যাড করে দিলাম।